উপজেলা পরিষদ নির্বাচনে লালমনিরহাটের 5টি উপজেলায় চলছে জমজমাট প্রচারণা, আর সেই সাথে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। ভোটাররা জানান, এলাকার মাদক সন্ত্রাস সহ নানা অপরাধমূলক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এমন প্রার্থীকে ভোট দিবেন তারা। রেজাল করিম মানিকের তথ্যচিত্রে দেশ রিপোর্ট। লালমনিরহাটে উপজেলা নির্বাচনে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে শহর গ্রামের অলিগলি। প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। সৎ, যোগ্য এবং এলাকার উন্নয়ন করবে এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। যে ব্যক্তি মাদকমুক্ত পরিবেশ তৈরি করতে পারে এই উপজেলার, সেই ব্যক্তিকে আমরা চাই। বেকার সমস্যার সমাধান করবে এবং আইন শৃঙ্খলা যে ঠিক করবে। সৎ এবং যোগ্য ক্যান্ডিডেটকে নির্বাচন করব। আর ভোটার সমর্থন পেতে নানা উন্নয়নে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরাও। রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা, এগুলোর আমরা সর্বপ্রথম উন্নয়ন করব। আমি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। সবার পাশে থাকতে পারবো, সুখে এবং দুঃখে, বিপদে আপদে আমাকে পাশে পাবেই সবাই। আমি আশা করি নির্বাচিত হলে আমি এলাকার মানুষের জন্য, বিশেষ করে দুঃখী মেহনতি মানুষের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য আমি কাজ করব। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন জেলা প্রশাসক। পরিবেশ তৈরির জন্য আমরা নির্লজ্জভাবে সরকারের নির্দেশনা মোতাবেক, নির্বাচন কমিশনের যে নির্দেশনা রয়েছে সেই মোতাবেক আমরা বিভিন্ন কার্যাবলী আমরা হাতে নেব, আমরা গ্রহণ করব। পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে লালমনিরহাটের 5টি উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 27 জন আর সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 17 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।